মেহেদি হাসান মিরাজ এই অলরাউন্ডারকে ভাবা হয় সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি। সম্ভাবনাময় অলরাউন্ডার থেকে এখন বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ মিরাজ। ব্যাটে বলে 2022 সালটা দুর্দান্ত কেটেছে এই টাইগার অলরাউন্ডারের। নান্দনিক পারফরমেন্সের স্বীকৃতিও পাচ্ছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ইএসপ ক্রিক ইনফো থেকে শুরু করে উইজড প্রায় প্রত্যেকেরই বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন মিরাজ। এবার সাকিব আল হাসান মোহাম্মদ নবীদের মতো তারকাদের পেছনে ফেলে পেলেন বছরের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের খেতাব। দর্শক, মিরাজের এমন সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। 2022 সাল শেষ হতে চলেছে, ভালো মন্দ মিলিয়েই বছরটা কেটেছে বাংলাদেশের। দলীয় নানা সাফল্য ব্যর্থতার মাঝে বড় প্রাপ্তি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত পারফরমেন্স। 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মিরাজ এখন অনেক পরিণত। মিরাজ শুধু ভালোই খেলেন না, দলের জন্য একজন ম্যাচ উইনারও। সদ্য সমাপ্ত ভারত সিরিজ সেটারই বড় প্রমাণ। ওয়ানডে সিরিজে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে জয়ের নায়ক মিরাজ। শুধু ভারতের বিপক্ষে ওই দুই ম্যাচই নয়, গোটা 2022 জুড়েই মিরাজ ছিলেন দারুণ ধারাবাহিক। পারফর্ম করেছেন ব্যাটে বলে। এই বছর ওয়ানডে সংস্করণে 15টি ম্যাচ খেলেছেন মিরাজ। এক সেঞ্চুরিতে তার রান সংখ্যা 330। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত এই অলরাউন্ডার। এই বছরই ওয়ানডে ফরম্যাটে 24টি উইকেট তার ঝুলিতে। এমন অবিশ্বাস্য পারফরমেন্স করে গোটা বিশ্বের নজরে এখন মিরাজ। মিরাজের পারফরমেন্স নজর এড়ায়নি সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার অঞ্জুম চোপড়ারও। এই ক্রিকেট বিশ্লেষকের মতে 2022 সালে ওয়ানডেতে সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার মিরাজ। সাকিব ও মোহাম্মদ নবীর সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও মিরাজকে এগিয়ে রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে অঞ্জুম বলেন, 2022 সালের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের মনোনয়ন পাবেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ নবী ও রশিদ খান। নিশ্চিতভাবেই সাকিব, নবী ও মিরাজের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা হয়েছে, কিন্তু সম্প্রতি ভারত সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহেদি হাসান মিরাজ ওয়ানডে ফরম্যাটে 2022 সালে আমার পছন্দের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তিনি বাংলাদেশের জন্য ম্যাচ উইনার ছিলেন, পুরো বছরই তিনি দুর্দান্ত খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে অঞ্জুম এখন ধারাভাষ্যকার, সেই সুবাদে বহুবার এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাই খুব কাছ থেকে জানেন তিনি। এমন একজনের কাছ থেকে বছরের সবচেয়ে মূল্যবান অলরাউন্ডারের খেতাব পাওয়া নিঃসন্দেহে মিরাজের জন্য দারুণ প্রাপ্তি। এদিকে আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের পরবর্তী বিশ্বকাপ। বাংলাদেশের চার সিনিয়র সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তাই তো পছন্দের ফরম্যাটের বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে থাকবেন টাইগাররা। আর সাকিব তো ঘোষণা দিয়েই রেখেছেন, 2023 হবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা বছর। 2023 সালকে দেশের ক্রিকেটের সেরা বছর করতে মিরাজের ওপর প্রত্যাশাও থাকবে অনেক বেশি। দর্শক, আপনার কি মনে হয়, 2023 সালেও কি ব্যাটে বলে ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন মিরাজ? আর সাকিবের পর মিরাজই কি হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী নাম্বার ওয়ান অলরাউন্ডার? লিখুন আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন বিডি ক্রিকেট টাইম বুলেটিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।